Hi. Hello. নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সকলকে ডেইলি ওয়ার্কিং ব্লকে স্বাগত। আজকে আমি যাচ্ছি করুণাময় রথের মেলায়। করুণাময় রথের মেলা কোভিডের জন্য প্রায় দু তিন বছর বন্ধ ছিল, আবার চালু হয়েছে এবছর থেকে। তাই ভাবলাম সেখান থেকে ঘুরে আসা যাক আর আপনাদের জন্য একটা সুন্দর ব্লগ বানানো যাক। এখন আমি আছি চিংড়িঘাটার। চিংড়িঘাটা অবধি আসার আগের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, এখন আমি আছি গড়িয়া স্টেশন। এখান থেকে আমি বাস ধরব, বাস ধরে তারপরেই আমি যাব চিংড়িঘাটা অবধি। তারপর চিংড়িঘাটা থেকে যাব করুণাময় রথের মেলায়। এখানে তোমাদেরকে একটু দেখালাম, এখানে একটা লোক কি অসাধারণ রুমাল রুটি করছে। চলে এসি করুণাময় রথের মেলায়। এখান থেকে আমি মেলার ভেতরে ঢুকবো, চলুন মেলার ভেতরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ আমি ঢুকে গেছি করুণাময় রথের মেলাতে। দেখো কত ওখানে বাংলাদেশের আরিয়া জামদানি, কত রকম শাড়ি দোকান বসেছে, দেখো কত রকম স্টল বসেছে এখানে। ওখানে হোলসেলের স্টলও বসেছে। এটা বাংলাদেশের স্নেহদিয়া জামদানি উইভিং ফ্যাক্টরি। তোমরা চাইলেই চলে আসতে পারো এখানে জামা প্যান্ট কিনতে, মানে শাড়ি, জামা প্যান্ট নয় শাড়ি। ওই একটা শাড়ির দোকান, প্রচুর প্রচুর করুণাময় মানে, করুণাময় মেলা মানে বেশিরভাগই শাড়ির দোকান। দেখো ফার্নিচার এ টু জেড, শুধু প্রাইসটা একটু হাই। তুই নে, দে না একটা গিফট কত সমীর, এই স্টলগুলো বসে নি, থাকা স্টল এখানে বসে নি, এই সময় কিনে দে আমাকে। এত অসভ্য কেন রে, আমাকে টাকা দিই, আমি টাকা দেবো, আমাকে কিনে দিবি। ম্যাজিক শো হচ্ছে কোনটা, এখানে চুড়িদারের সেট আছে, নাচ, যা চলে যা, যা চলবি চল না, আমায় টানবি না, আমার হাতে নাবি না, আমি কষ্ট দামদার ভিডিও ভিডিও পাস থাকে, এবারে তো তাদের কাছে পাস নেই না। এই মোমো না, ফ্রাইড মোমো। এই দেখো এগুলো হচ্ছে রাইট জুয়েলারির দোকান, শাড়ি। এখানে এখনো এখানে এই যে এখানটায় ফেলানো রয়েছে, এখানটায় হচ্ছে বেলুনের মধ্যে পুরো ফুল করা থাকে, এর মধ্যে জল থাকে, জল বানানোর মধ্যে বোর্ড চলে, লেজি রিভারের মতো হয় এটা। কে দিলেই সবই নিয়ে নেবো আমার কোনো কিছু, এই ছোটো কোলার, ও ছোটোটাই খোলা রয়েছে না, বড়টা বন্ধ। এই দেখো কত রকমের লাইট রয়েছে, বেস্ট না কত লাইট আনতে। দেখতে পাচ্ছ কি হিউজ নাকতলাটা, তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারছো না কিন্তু অ্যাকচুয়ালি বিশাল বড় নাকতলাটা, বিশাল নাকতলা করে নো। কি রে ভাই, কোথায় কোথায় চলে যাচ্ছিস, আমি বুঝতে পারছি না, একটু ভিডিও করছি তো, জানা চলবি তো, জানা জানা তাহলে চল, যা পাও ভাজি খাবি কি, ও তো দাদা তোমার খাবে না, এসব পেট খারাপের লোকজন না রে বাবাই, এটা তো আমি নিকো পার্কে গিয়ে করতে চললাম, তাও হলো না, না বাবা এই এই করে আমার অবস্থা ঢিলা গেছিল। এটা আমি আগে যখন প্রথম আমি অলবাদির সঙ্গে ছিলাম এটা চলেছিলাম, তখন আমি অনেকটা ছোটো ছিলাম। অসাধারণ কুচাপ, পুরো ওই ভিডিও পুরো মেলা ঘুরিয়ে, হ্যাঁ এই এই এইটা এটা আমি আর জিজ্ঞাসা করেছিলাম, আমি চাইছি না, আমি চড়ে খুব কষ্ট হয়ে গেছিলাম, এটাই চড়ি না, মেলাটা অনেক বছর পর বসেছে বলে তার জন্য না অনেক কেন, আরে ওই এখন তো ওটাই হয়নি, নেতৃবাড়িতে চালু করিনি, বেলুনের মধ্যে জল দেওয়াটা বন্ধ থেকে এসছে, এখন চালু হয়নি, হ্যাঁ সময় যাবে বলতে জানো, একা চলতে যা,
দাও যাচ্ছে না তো দেখছিস তো যাও না দাদা যা না যা না হ্যাঁ আমি শুনছি পাপুজের হাঁস অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।